ভিউয়ার্স, দেখছেন আমার খমের রাজ্য অভিযানের চতুর্থ পর্ব। গত পর্বে আমরা পদ্মঝিরি হয়ে রোনাজংপাড়ায় এসেছিলাম। আজ আমরা ভয়ঙ্কর পাহাড়ি পথ ঝিরি পাড়ি দিয়ে জিনাপাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। গত পর্বটি যারা মিস করেছেন উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি এর সাথে চলুন হারিয়ে যাই বান্দরবানের দুর্গম পাহাড়ের নির্জন গহীনে। তো আমরা রিজনপাড়া থেকে নিচে নামছি, আবার সেই ঝিরি ঝিরি ধরে হাঁটতে হবে। এরা ভুট্টা চাষও করে এখানে দেখতে পাচ্ছেন গাইস। তো আমাদের খুব দ্রুত যেতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। আবার সেই ঝিরি, আর এই ঝিরির পানি দিয়ে পাহাড়িদের গৃহস্থলীর কাজকর্ম গোসল আসল সবই সারে দেখতে পাচ্ছেন। ঝিরি থেকে উঠেই পাহাড়ি রাস্তা, এখন পাহাড়ের উপরে উঠতে হবে। পাহাড়ি রাস্তাগুলো পার হওয়া একটু কষ্টকর, কারণ উঁচু নিচু আঁকাবাঁকা রাস্তা। আমরা মোটামুটি পাহাড়ের অনেক উপরে উঠে গিয়েছি। পাহাড়ি রাস্তা ট্রেকিং করা খুবই কষ্ট, সমতল বলতে কোনো কিছুই নেই। এখান থেকে অনেক নিচে দেখা যাচ্ছে ঝিরি। এখন আবার আমাদের নামতে হবে নিচে। এই রাস্তায় বৃষ্টির দিনে ট্রেকিং করা খুব কষ্ট, তাই এখনকার যে সময়টি এই সময়টি একেবারে মোক্ষম একটি সময় ট্রেকিং করার। এরকম গাছের বাকল আছে, এই গাছের বাকলে পা দিয়ে নামতে হবে। এবার যাওয়া যাক। এই হচ্ছে আমার রাস্তা গাইস। আমার নিচে সেই পাথরের ঝিরি দেখা যাচ্ছে, তো আমরা উপর দিয়ে যাব। গাইস আবার ঝিরি পেয়ে গেলাম। এই জায়গার ভিউটি ঠিক এইরকম, পাহাড়ের গায়ে খাঁজ কাটা এবং নিচে ঝিরি। গাইস দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর দৃশ্য। এখানে দুই পাহাড়ের মাঝখান দিয়ে ঝিরি বয়ে গেছে। আমরা আবার আরেকটি পাহাড়ের উপরে উঠেছি।
এখান দিয়ে একটি ঝর্ণার পানি দেখা যাচ্ছে, উপর থেকে আসছে। আমাদের যেতে হবে এই উপরে, আর নিচে হচ্ছে ঝিরি। কঠিন অবস্থা, দেখতে পাচ্ছেন কি কঠিন একটি রাস্তা। এখান থেকে নামতে হবে, আর এই জায়গাটি খুবই রিস্কি। নিচে হচ্ছে ঝিরি এবং বড় বড় পাথর। আমি ক্যামেরাটি বন্ধ করছি। গাইস, আমরা প্রায় 3.5 ঘন্টা যাবৎ হাঁটছি, আর ঠিক তারপরেই পেলাম এরকম একটা ভিউ। আরও অনেক হাঁটার বাকি আছে, প্রায় 3.5 থেকে 4 ঘন্টা। এ হচ্ছে একটা পাহাড়ি ফল। গাইস, আমরা এখন একটু সমতল ভূমি পেলাম, এই সমতল ভূমি দিয়ে হাঁটছি। তারপর ঝিরি, তারপর একটি পাহাড় আছে। আমাদের গাইড যেভাবে বলল, ওই পাহাড়ে একটি পাড়া, সেই পাড়ায় আবার একটু রেস্ট নিব, এবং আজকে সন্ধ্যার পরেও আমাদের অনেকটুকু জায়গা ট্রেকিং করতে হবে। এই নাফাখুম আমি এখন টুলটা আসলেই খুব কষ্টের। প্রচুর ট্রেকিং, 7 ঘন্টা ট্রেকিং, খুবই কষ্টসাধ্য। তারপর আবার পাহাড়ি রাস্তায়। এই জায়গাটি দেখতে পাচ্ছেন একেবারেই অন্ধকার। এই পাশের গাছ এবং এই পাশের গাছ একসাথে লেগে গিয়েছে, দুই পাশের গাছের মাথায় এক জায়গায়, তাই এখানে সূর্যের আলো প্রবেশ করে না, খুবই অন্ধকার। আর ঝিরির পানি অনেক ঠান্ডা, ফ্রিজের পানির মতো। ওই জায়গা দিয়ে ওই পাহাড়ে উঠতে হবে। আমাদের অনেক টুরমেট উপরে উঠে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে উঠে এসেছি। চন্দা, কেমন লাগলো? এখানে পাড়াটা কোন জায়গায়? পাড়া উঠতে হবে আপনার 10-20 মিনিট উঠতে হবে।
এখানে হচ্ছে সেগুন কাঠ, পাহাড়ি সেগুন এখানে চেরাই করে রাখা আছে। তো পাহাড়ের কত গহীনে কাঠুরিয়ারা কাজ করে। তো আমরা একটি ঝিরি পার হয়ে ঠিক এরকম একটি জায়গা পেলাম। আসলে ঝিরিতে ভিডিও করা সম্ভব হয় না, কারণ এতই পিচ্ছিল পাথর, আমার দুই হাতে ইউজ করতে হয়। পাহাড়িরা কিছু চাষাবাদ করেছে এখানে। প্রথম পাড়া পার হয়ে আস্তে আস্তে ঠিক এরকম একটি রাস্তা পাওয়া যাবে। এখান দিয়ে একটি রাস্তা অনেক উঁচুতে উঠে গিয়েছে, আর ডান পাশে দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে একটি রাস্তা আছে, আমরা সেই রাস্তা দিয়ে যাব। আর এগুলি হচ্ছে সব সেগুন গাছ, দেখতে পাচ্ছেন শত শত সেগুন গাছ দেখা যাচ্ছে। আমরা এখন সেগুন বাগান দিয়ে যাচ্ছি। এখানে কত বড় বড় সেগুন গাছ দেখতে পাচ্ছেন। ঝিরি পার হয়ে দ্বিতীয় পাড়ার আগে এই হচ্ছে শেষ পাহাড়। এই পাহাড়ের উপরেই হচ্ছে সেই পাড়াটি। তো এই পাহাড়টি উঠে অনেক কষ্ট, অনেক উঁচু। বিশাল অবস্থা, এই পাহাড়টা অনেক উঁচু দেখতে পাচ্ছি। কত নিচে থেকে আমরা এই পথ দিয়ে এ পর্যন্ত এসেছি, আর উপরে উঠতে হবে। অবশেষে পাহাড়টির উপরে উঠে আসলাম। এই পাহাড়টি অনেক উঁচু, উঠতে অনেক কষ্ট হয়েছে। আর পাহাড়ের চূড়ায় একটু সমতল, আর একটু উঁচু করতে হবে। এই উঁচুতে একটি পাড়া আছে, মূলত আমরা সেই পাড়া গিয়ে একটু রেস্ট নিব। পাহাড় থেকে উঠে অনেকে রেস্ট নিচ্ছে এখানে। তো গাইস, এখান থেকে দেখলে বোঝা যায় আমরা কত উঁচায় চলে এসেছি, কত নিচে ঝিরি দেখা যাচ্ছে। অনেকদিন পর পাহাড় ট্রেকিংয়ে বের হয়েছি, আর যেহেতু এখন বৃষ্টি নাই এই জন্য খুব ইচ্ছে হচ্ছিল পাহাড় ট্রেকিং করার। সামনে আর একটু উঠার রাস্তা আছে। আমি গতবারে পাহাড়ে গেলাম, কিন্তু দেখতে পাচ্ছেন কত উঁচু উঠতে হবে। চলে আসলাম পাড়ায়।
বান্দরবানের দুর্গম পাহাড়ের ভিতরেও এই এলাকার মানুষজন সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে থাকেন। দাদা, এই পাহাড়টার নাম কি? হরিশ্চন্দ্র পাড়া। এই পাহাড়টার নাম হচ্ছে হরিশ্চন্দ্র পাড়া। তো আমি এখন চলে এসেছি হরিশ্চন্দ্র পাড়ায়। দেখতেই পাচ্ছেন আমার অবস্থা। আমরা অনেকটা পথ অতিক্রম করে পাহাড় ঝিরি পার হয়ে আমরা আসলাম এই হরিশ্চন্দ্র পাড়ায়। এটি হচ্ছে বান্দরবানের অনেক গহীন এই পাড়াটি। মাটি থেকে কিছুটা উঁচুতে তাদের ঘর। এখানেও ডিসেল লাইন আছে, আকাশ DTS, এর মাধ্যমে এই এলাকার মানুষজন কেবল টিভি সুবিধা পেয়ে থাকেন। এখানেও শুকর, ছাগল, মোরগ, অর্থাৎ তাদের যে গবাদি পশু আছে সেই পশুগুলি দেখা যায়। হরিশ্চন্দ্র পাড়া, এগুলো কি কাঁচা হলুদ? এই যেগুলো কাঁচা হলুদ, কলা কলা খাবেন না? দিদি কলা কত করে? আচ্ছা, হরিশ্চন্দ্র পাড়া। তুমি কি করো এটার মধ্যে? কি গুড়ি এটার মধ্যে? কি তোমার নাম? কি নূপুর, সুন্দর নাম। এটা তোমাদের ঘর? হ্যাঁ, গাইস, এই হচ্ছে হরিশ্চন্দ্র পাড়া। এগুলো কি একটু কাঁচা কাঁচা মনে হয় না? ওগুলো বেশি ভালো ছিল। সবগুলো নেবেন নাকি? হরিশ্চন্দ্র পাড়া থেকে আমাদের যাত্রা শুরু জিন্নাপাড়ার দিকে। অনেকটা পথ অতিক্রম করে আমাদের যেতে হবে জিন্নাপাড়ায়। আর প্রত্যেকটি জায়গায় উঁচু নিচু। হরিশ্চন্দ্র পাড়ায় আমরা কিছুক্ষণ রেস্ট করে আবার যাত্রা শুরু করলাম আমাদের গাইড দাদা ডেভিড দাদার সাথে। এটি হচ্ছে হরিশ্চন্দ্র পাড়ার সবচেয়ে উঁচু জায়গা। অনেকগুলো ঘর আছে এখানে, প্রায় 15-20টার মতো ঘর। কত মোবাইলে কত পাওয়া যায়? টাওয়ার পায় এখানে মোবাইলে কত পাওয়া যায়? আমি নিয়ে যাই। এটা এটা দিবা আমাকে? দিবা না? কত টাকা দিচ্ছি? এই হচ্ছে হরিশ্চন্দ্র পাড়া থেকে নামার রাস্তা।
এই ভাই এই তাতরা হেন হেন এদিক তা দেখেন কত বড় পাহাড় আবার উঠা লাগে এদিক দেখেন আসেন আমরা এখন নিচে নামছি ভিউয়ার্স ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খমের রাজ্য ভ্রমণ সিরিজটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডির সাথেই থাকবেন ধন্যবাদ